নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই প্ৰিয়ংকা। ৰাজ্য তুংগত উঠিছে দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। দিনে নিশাই এতিয়া ধাৰাবাহিক নিৰ্বাচনী প্ৰচাৰ ব্যস্ত হৈ পৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। কাৰ্বি আংলঙত তিনি ঠাইৰ মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচনী প্ৰচাৰ, বোকাখাতৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই ইতিমধ্যে হাওৰাঘাটত আহি উপস্থিত হৈছে মুখ্যমন্ত্ৰীগৰাকী। আমি আগবঢ়াইছো পোনপটীয়া সম্প্ৰচাৰ। কংগ্রেসের দিন রাস্তা বনাইছিল গাঁত 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 গাঁত, এতিয়া ডিমাপুরলৈকে যাবর কারণে আমার সময় নালাগে। কেদিনমান আগতে মই ডিমাপুর গৈছিল, ডিমাপুরা মোক সিএমে কৈছিল যে আমি আপনার বিরাট ধন্যবাদ দিছো যে আপনাদেরকে ডিমাপুরের হাওড়াঘাট হয়ে পারখুয়া হয়ে ধুনিয়া রাস্তা বনাই দিলে, এতিয়া ডিমাপুরের পৰা গুৱাহাটী 5 ঘণ্টাত গৈ পাই যাব, হয়নে নহয়? আজি আপোনালোকে চাব যে আমাৰ কার্বি আংলঙত প্রধানমন্ত্রী আহিলে, ৰাষ্ট্ৰপতিও অহাৰ কথা আছিলে, বৰষুণৰ কাৰণে সিদিনাখন আহিব নোৱাৰিলে। কিন্তু ইয়াৰ পিছৰবাৰ যেতিয়া তালালাংচুত ইউথ ফেষ্টিভেল হব, মই আকৌ ৰাষ্ট্ৰপতি মহোদয়াকো ইয়াত আকৌ লৈ আহি আমাৰ কি লাগে, আমাৰ ল'ৰা ছোৱালী পঢ়াৰ সুবিধা পাব লাগে। আমি চৰকাৰৰ পৰা সহায় পাব লাগে আৰু আমাৰ কার্বি আংলঙখন শান্তিত থাকিব লাগে। আজি আপোনালোকে চাব যে বিজেপির সরকার যেতিয়াৰ পৰা আহিলে আমার কার্বি আংলঙত সুন্দর পরিবেশ এটা নির্মাণ হয়েছে। যোৱাকালি মেট্রিক পরীক্ষা রিজাল্ট দিলে আৰু কার্বি আংলঙৰ পৰা 81% লৰা ছোৱালীয়ে পরীক্ষা পাছ কৰিছে। কিয় পাছ কৰিছে? গণ্ডগোল নাই, হুলস্থুল নাই, আন্দোলন নাই, লৰা ছোৱালীয়ে পঢ়িব পাৰিছে। এতিয়া মই আপোনালোকক এটা কথা ক'ব খুজিছোঁ, যিবিলাক লৰা ছোৱালীয়ে মেট্ৰিক পাছ কৰিলে তেওঁলোকক আমি কলেজত পঠাব লাগিব। কলেজত পঠালে এডমিশ্যন ফিজ দিব লাগিব, অহা যোৱা খৰচা দিব লাগিব, কিতাপ কিনি নিব লাগিব। দুখীয়া মানুহে ইমান কৰিব নোৱাৰে, সেইকাৰণে এইবাৰ কলেজত ল'ৰা আৰু ছোৱালী দুইটাকে আমি বিনা পইচাত এডমিশ্যন কৰি দিম, 1 পইচা এডমিশ্যন দিব নোৱাৰে। তাৰ লগত লগত ল'ৰা আৰু ছোৱালী দুইটাৰে এডমিশ্যন ফিজ বিনামূলীয়া হব। কিন্তু লগত যিবিলাক ছোৱালীয়ে কলেজত এডমিশ্যন লব, তেওঁলোকৰ বেংক একাউণ্টত মই এক্সট্ৰা কৰি প্ৰত্যেক বছৰে আৰু 10,000 টকা দিম। এডমিশ্যনো ফ্ৰী, লগতে বছৰত 10,000 টকা। আৰু ছোৱালী যেতিয়া গৈ ইউনিভাৰ্চিটি পাব, তেতিয়া মই 25,000 টকা প্ৰত্যেক বছৰত মই দিম। তাৰমানে ল'ৰাৰ পঢ়াৰ এডমিশ্যন, কিন্তু ছোৱালীৰ এডমিশ্যনো ফ্ৰী। আৰু ছোৱালীক কোনে পঢ়াব? ছোৱালী মামাই পঢ়াই আছে, দেউতাকে খৰচা কৰিব নালাগে। ছোৱালীৰ পঢ়াৰ খৰচা কমপ্লিটলি কোনে দিব? মামাই দিব। এতিয়া আমাৰ কার্বি আংলঙত ধানৰ উৎপাদন হয়, কংগ্ৰেছৰ দিনত 600 টকাত আমি ধান বিক্ৰী কৰিছিলোঁ, এতিয়া আমি 2200 টকা ধানৰ আমি মূল্য পাওঁ। এইবাৰ সৰিয়হ
আমি 5,500 টাকা আপনার পৰা গভর্নমেন্টে কিনব, সেই কারণে আমার এই হাওড়া ঘাট, আমার ডকমকা, আমার এই গোটে অঞ্চলট খুব ভাল খেতি হয়। অহাবারপরা ধানের খেতে করব, আপনাদের সরিয়হর খেতেও বেশি করব, কারণ আমি 5,500 টাকা সরিয়হ আমি খেতকর কিনব। শ্রদ্ধা রাইজ, আমি লড়াক পড়াল, লড়াক চাকরিও দিব লাগিব, হয়নে নহয়? ছোৱালীক পড়াল, চাকরিও দিব লাগিব। আজিকালি চাকরির কারণে 1 টাকাও ঘোষ দিব নালাগে। 1 লাখ লড়া ছোৱালী মই চাকরি দিল, কোনো ঘোষ তো নাই। কার্বি আংলঙৰ লড়া মেজিষ্ট্রেট হয়েছে, DSP হয়েছে, 1 টাকাও কোনেও ঘোষ দিয়া নাই। এতিয়া 2024 চনের ভিতর মই আরো 50,000 লড়া ছোৱালীক চাকরি দিব, 50,000। 1 লাখ দি উঠিল, আরো 50,000 চাকরি আমি দিম। জুলাই মাহত পুলিশের ইন্টারভিউ হব, আগস্ট সেপ্টেম্বর Grade 3, Grade 4 ইন্টারভিউ হব, এই বছরতে ম্যাজিস্ট্রেট আর DSP ইন্টারভিউ হব। শ্রদ্ধার রাইজ, মোদীজিয়ে আমার ঘর বনাবর কারণে টাকা দিয়ে 1.5 লাখ টাকা লগত টয়লেট, কিন্তু আমার কার্বি আংলঙত বহুত মানুষে মোদীজির ঘর পোৱা নাই, হয়নে নহয়? ঘর কোনে কোনে পোৱা নাই? ইমান মানুষে ঘর পোৱা নাই, হয়নে নহয়? এফালেও পোৱা নাই। আচ্ছা, ঘর কিয় পোৱা নাই? ঘর পাবর কারণে আমার পঞ্চায়েতর অফিসার বিলাকে গৈ পেলাই জিও টেগিং করিব লাগে, হয়নে নহয়? কিছুমান অফিসার ভাল, কিছুমানে আকৌ জিও টেগিং করিবর কারণে তাক মাল লাগে, পয়সা লাগে, হয়নে নহয়? পয়সা নহলে জিও টেগিং করি নিদিয়ে, করি নিদিলে ঘর নাপায়। সেই কারণে এইবার আমি কি নিয়ম করেছো, যে আমার গাঁর জিও টেগিং পঞ্চায়েতে নকরে, মহিলা আত্মসহায়ক গোটে নিজের জিও টেগিং নিজে করে, গাঁয়ে গাঁয়ে গ্রুপ আছে, হয়নে নহয়? আমি গ্রুপ বিলাকক ট্রেনিং দি দিম, আর গ্রুপ বিলাকে নিজের মেম্বারের জিও টেগিং নিজে করে দি দিব, কোনেও পয়সা উঠাব নয়, ডাইরেক্টলি ঘর বনার টাকা আপনার তাত আহ, হয়নে নয়? ঠিক কইসু নে? নহলে 20,000 টাকা খুঁজে, 25,000 টাকা খুঁজে, গতি জিও টেগিং নহয়গ। সেই কারণে এইবার জিও টেগিংয়ের দায়িত্ব মহিলা আত্মসহায়ক গোটক আমি দিয়ার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। শ্রদ্ধার রাইজ, ইয়াতে লাখপতি বাইদেউ ফর্ম ফিল আপ করেছে না নাই? কিমানে করেছে চাও, বাপরে ভালো করেছে, করেছে করেছে না নাই? ঘি বিলাকে লাখপতি বাইদেউ ফর্ম ফিল আপ করেছে, এই মহিলা সকলে কেইদিনমানৰ ভিতৰতে বেংক একাউণ্টত কুটুম কৰি 10,000 টকা পাব, হ'ব? 10,000 টকাটো পালে গিৰিয়েকক কোনে কোনে দি দিব? গিৰিয়েকক কোনে কোনে দিব? গিৰিয়েকক দি দিব। 10,000 টকাটো পালে আপোনালোকে
এই টাকা লৈ ভাল কাম করব, গাহরি পুহব, হাঁহ পুহব, মুরগি পুহব, কাপড় বব, আর যখন এই 10,000 টাকা ভাল করে ব্যবহার করব মানে আর 25,000 টাকা ব্যাংক প্রথম কিস্তি হল 10,000। এই 10,000 টাকা যোনে যোনে ভাল করে ব্যবহার করব পাব 25,000 টাকা, বুঝি পালে? এতিয়া মোক আপনার কম যে আমার এই সমষ্টিট অরুণোদয় এতিয়াও কোনে কোনে পোৱা নাই হাত ডাল। আচ্ছা, কোনে কোনে অরুণোদয় পাইছে হাত ডাল? পোৱাও আছে নোপোৱাও আছে। এতিয়া পোৱাবিলাকে পাই যায় 10 তারিখে 1,250 টাকা, হয় না? পোৱাবিলাকে গাঁৱত কয় যে মোর অরুণোদয়টো আহি গেল, নোপোৱাবিলাকে মনটো বেয়া করে থাকে, হয় না? যে আমি নপালো। আচ্ছা, রেশন কার্ড কার কার আছে হাত ডাল? সবরে আছে, সবে বিনা পয়সার চাউল পায় আছে। আচ্ছা, এতিয়া আপনার এইবার মনে একটা কথা দি গেছি, যাবার ইলেকশনত আহতে কইছিল যে আরো 1,000 বঢ়াই দিই প্রত্যেকটো এমএসসি 1,000 করে অরুণোদয় বহাই, কিন্তু 1,000 বহাই দিলেও বহুতে অরুণোদয় নাপায়। সেই কারণে এইবার মই আপনার কব খুঁজিছো যে যার যার ঘর রেশন কার্ড আছে সবকে মই এটা এটা অরুণোদয় দিই, বুঝে পালে? রেশন কার্ড কার কার আছে হাত বিদ্যাদা? বিদ্যাদা সবরে রেশন কার্ড আছে, সবকে অরুণোদয় দি দিম। অহাবার মই যেতিয়া আহিম আপনাদের রেশন কার্ড আছে হাত দাঙিব, অরুণোদয় আছে তাতো হাত দাঙিব, হব? মই ঘোষ কি পাম? মই ঘোষ কি পাম? ভোট ভোটতো আপনাদের মোদী জিক দিব, কিন্তু মই যেতিয়া আপনাদের গাঁত আহিম আপনাদের মো পিঠা বনায় খুব লাগবে, এই ভোট হব ঘরের কারণেও পিঠা, অরুণোদয় কারণে নারী হব শ্রদ্ধা রাইজ। বিজেপি উঠিছে, লগতপুর উঠিছে জল নীতি কাঠার, আর কোন উঠিছে কংগ্রেস পার্টি, কাঠার পার্টির ফুটবলত পাম নাই, পামসার হয়ে গেছে অলরেডি, হয় না? নহয় আর কংগ্রেসের ফুটবলত পাম নাই, দিল্লিতর সরকার নাই, দিল্লি সরকার নাই, দিখুত সরকার নাই। আজি যদি আপনার কিনা একটা সমস্যা হয় আপনাদের কাক লগ করব? তুলিরাম, হয়? আর যদি দিখুত কিনা একটা সমস্যা হয় তুলিরাম রঙে কাক লগ করব? মোক লগ করব। আর রাজ্যের তুঙ্গত উঠিছে এতিয়া দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার, আর নন স্টপ প্রচার ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিনে নিশায় ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার ব্যস্ত হয়ে পড়েছে মুখ্যমন্ত্রীগিয়ে, ইখনের পিছত সিখনক জনসভাত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রী। কার্বি আংলঙত তিন ঠাইত মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার করলে, আর তারপর বোকাজানতো নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রীগিয়ে, আর তারপরে হাওড়াঘাটত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীগিয়ে, আর হাওড়াঘাটত এনেক বিশাল জনসভাত অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রীগিয়ে, আর ইয়ার পিছতে বৈঠলাংশত অনুষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার। এটা আমি আগবাইছো হাওড়াঘাটের পর 15 তারিখে লোকসভা।
ইলেকশন কেটা হয়, এটা হয় কাউন্সিলর ইলেকশন। কাউন্সিলর ইলেকশন ডিফুট আমি সরকার পাবো, তারপর একটা ইলেকশন কোড হয় এসেম্বলি, এসেম্বলিত আমি চিফ মিনিষ্টার পাবো, আর একটা ইলেকশন হয় পার্লামেন্ট যত আমি প্রধানমন্ত্রী পাবো। এইবার এসেম্বলি ইলেকশন হয়ে গেল, কেদিনমান আগতে কাউন্সিলর ইলেকশন হয়ে গেল, কোন জিকিলে দিসপুরত বিজেপি জিকিলে, ডিফুত বিজেপি জিকিলে। এতিয়া আমার আকো ইলেকশন আহিলে কার কারণে, যে আমি প্রধানমন্ত্রী পাতি। আজি মই অসমৰ চুকে কোণে ঘূৰি ফুৰিছো, লগতে ভাৰতৰো মই বিভিন্ন ৰাজ্যত গৈছো। সকলো মানুহে এটাই কথা কৈ আছে, আপকি বাৰ মোদী চৰকাৰ, হয়নে নহয়? সকলোৱে নৰেন্দ্ৰ মোদীক ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী পাতিব খুজিছে। মোদীজীক যদি আমি প্রধানমন্ত্রী পাতো, আমি কি করব লাগিব? পদুম ফুলের ছবি ভোট দিব লাগিব, অমর সিং টিসুক আমি এমপি পাতিব লাগিব, পাতিম নে আমি সকলে পাতিব নাই? যদি সকলে পাতে একটা ডাঙর করে অমর সিং টিসুর কারণে হাত চাপড়ি বজায় একদম ডাঙর করে সর্দার রাইস। মোদীজিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিছে, মোদীজিয়ে আমার রেশন কার্ড দিছে, মোদীজিয়ে আমার বিনা পয়সা চাউল দিছে, উজ্বলা গ্যাস দিছে, আর মোদীজিয়ে আমার আয়ুষ্মান ভারতর কার্ড দিছে। যদি আমার বেমার আজার হয়, এই আয়ুষ্মান ভারতর কার্ড লৈ গৈ আমি মেডিকেল ট্রিটমেন্ট করব পারো, আমি টাকা পয়সা 5 লাখ টাকা লৈকে দিব নালাগে। শ্রদ্ধার রাইজ, আজি যেতিয়ার পৰা বিজেপি সরকার হয়েছে তেতিয়ার পৰা আমার অসমখন শান্তিত আছে। বড়ো আন্দোলন হয়েছিল, বড়ো শান্তি চুক্তি হল, কার্বি আন্দোলন হয়েছিল, কার্বিত আজি আমার শান্তি চুক্তি হয়েছে, ডিমাসা আন্দোলন হয়েছিল, ডিমাসা শান্তি চুক্তি হল, আদিবাসী আন্দোলন হয়েছিল, আদিবাসী শান্তি চুক্তি হল, আর আলফার আন্দোলন হয়েছিল, আলফার লগতো শান্তি চুক্তি হল। আজি অসমত কার্বি, ডিমাসা, বড়ো, আদিবাসী, অসমীয়া, বঙালী, গোর্খা, হিন্দি ভাষী আমি সকলো মানুষ একেলগে থাকো, কোনো গণ্ডগোল নাই। আর আজি আমার কার্বি আলংখন আটাইতকৈ অসমৰ ভিতৰতে ডেভেলপ জিলা হৈ গৈ আছে, আটাইতকৈ উন্নত জিলা হৈ গৈ আছে। শ্রদ্ধার রাইজ, যেতিয়া আমার কাউন্সিলর ইলেকশন হয়েছিল তেতিয়া মই আপনাদের কৈছিল যে এইবার যদি কাউন্সিলত বিজেপি জিকে আমি দপমকার পৰা কোঠরী কাজিরঙালে আমি ভিতরে ভিতরে একটা রাস্তা বনাম, কলেকে যাব, প্রথম যাব দপমকা টু কুঠারি রংমাভে ভায়া বালুরঘাট,
এই রাস্তা বনাবর কারণে আমি এতিয়া নগাঁও দিও যাব নালাগে, কাজিরঙা বোকাজান দিও যাব নালাগে, আমি সিধা সিধা দকমকার পৰা কাজিরঙা যাব পাৰিম। মই 300 কোটি টাকা ইয়াত স্যাংশন করেছো এই রাস্তাটো বনাই দিবর কারণে। ইয়াত টানেল হব, টানেলর তলেদি আমি রাস্তা বনাম। আগতে কোনো ভাবিবই পৰা নাছিল যদি আমি কাজিরঙা যাব লাগে পাৰখোৱাৰ দবকা, দবকাৰ পৰা নগাঁও, নগাঁৱৰ পৰা ঘূৰি কাজিরঙা, নহলে ইয়াৰ পৰা আমি বোকাজান যাম, বোকাজানৰ পৰা ঘূৰি কাজিরঙা। এতিয়া আমি কি কৰিব গৈ আছো যে কুঠৰীৰ পৰা দকমকালৈকে ডাইরেক্ট রাস্তা আজি আমি বনাই দিম আপোনালোকে। 300 কোটি টকা অলরেডি স্যাংশন করে দিয়া হল, টেন্ডার হয়ে গেল, কাম অ্যালটমেন্ট হয়ে গেল। শ্রদ্ধার রাইজ, আজি আপনাদের জানে আপনাদের ইয়াত নরিং থপিত প্রধানমন্ত্রী আহিছিলে, আগত কোনো প্রধানমন্ত্রী অহা নাছিলে। মোদী ডাঙরিয়া আপনার গাঁওলে আহিলে, লরিং থপি মানে তো গাঁয়ে হল, ইয়াতে অহার পিছত মোদী ডাঙরিয়ায় কার্বি আলঙ্গর কারণে বহুত কেটা কাম, ভেটেনারি কলেজ, এগ্রিকালচার কলেজ, ল কলেজ, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, আর এতিয়া আমি কার্বি আলঙ্গর রাইজর কারণে এখন ইউনিভার্সিটি বনাবর কারণেও আমি সিদ্ধান্ত নিব। অর্থাৎ কার্বি আলঙ্গর লড়াছোয়ালী আসাম ইউনিভার্সিটি আছে, কিন্তু যান লড়া আজিকালি ডিগ্রি পাস করে, যদি ঘরতে এখন ইউনিভার্সিটি হয়ে যায় আমি ঘরতে ধুনিয়াকৈ পঢ়িব পাৰি। শ্রদ্ধা রাইজ, আজি আমার যেতিয়া মই যোৱাবাৰ ইলেকশনত আহিছিলো, পাৰখোৱাৰ পৰা ডিফুলৈকে আমাৰ ৰাস্তাটোৰ কি অৱস্থা আছিল, হাওড়াঘাটৰ ৰাস্তাৰ কি অৱস্থা আছিল, আজি আপোনালোকে দেখিছে যে পাৰখোৱাৰ পৰা ডিমাপুৰলৈকে মোদীজিয়ে ফিনফিনিয়া নেশ্যনেল হাইৱে আজি আমাক বনাই দিছে। আগতে ৰাস্তা কি আছিল, কংগ্ৰেছৰ দিনত ৰাস্তা বনাইছিল গাঁত 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 গাঁত, এতিয়া ডিমাপুৰলৈকে যাবৰ কাৰণে আমাক সময় নালাগে। কেইদিনমান আগতে মই ডিমাপুৰ গৈছিলোঁ, ডিমাপুৰৰ মোক চিএমএ কৈছিলে যে আমি আপোনালোকক বিৰাট ধন্যবাদ দিছোঁ যে আপোনালোকে ডিমাপুৰৰ পৰা হাওড়াঘাট হৈ পাৰখোৱা হৈ ধুনীয়া ৰাস্তা বনাই দিলে, এতিয়া ডিমাপুৰৰ পৰা গুৱাহাটী 5 ঘণ্টাত গৈ পাই যাব, হয়নে নহয়? ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মান।